Welcome friends once again to my channel online বিশ্ব আজ দেখাবো হাতিখেদা মন্দির ঝাড়খণ্ডের লাউঝোরা পটমদা থেকে সামান্য 5 কিলোমিটার দূরে হাতিখেদা মন্দির এখন আপনারা দেখতে পাচ্ছেন হাতিখেদা মন্দিরের গেট বিখ্যাত হাতিখেদা মন্দিরের গেট এরপর আমরা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাব তো চলুন যাওয়া যাক গেটের দুদিকে দেখতে পাচ্ছেন দুটি সিংহের মূর্তি দুদিকে বসানো আছে দুটি সিংহের মূর্তি দুদিকে বসানো আছে এরপর আমরা চলেছি ধীরে ধীরে ভিতরের দিকে মন্দিরের গেটে অপূর্ব কারুকার্য দেখুন এরপর আমরা চলেছি ভিতরের দিকে এগিয়ে মূল মন্দির থেকে প্রায় 300 মিটার দূরে আপনারা আসল মন্দিরটি দেখতে পাবেন সামনে রয়েছে দুটি সিংহের মূর্তি স্ট্যাচু অফ টু লায়ন্স ক্রসিং দ্য স্ট্যাচুস অফ টু লায়ন্স উই আর গোয়িং টু দ্য মেইন টেম্পল আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে চলেছি দু সাইডে বাগান করা হয়েছে দেখুন জল দেওয়ার ব্যবস্থা আছে পাথর বাঁধানো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি বাঁ সাইডে বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে যাব দেখতে থাকুন পুরো ভিডিওটা মাঝখান থেকে স্কিপ করবেন না আসল জায়গাতে আমরা পৌঁছাবো কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মন্দিরে ঢোকার মুখে কিছু ছবির দোকান হাতিখেদা ঠাকুরের ছবি সম্বলিত সেই সমস্ত দোকানগুলো দেখুন ছবিগুলো বিক্রি হচ্ছে এ পুরো ছবির দোকান দেখে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে তো লেটস গো টু দ্য টেম্পল জুতা চপ্পল ইধার রাখে এখানে জুতা চপ্পল ছেড়ে আপনাদের যেতে হবে টেম্পলে এখনো কিছু কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে মূল মন্দিরের গেটের দিকে আমরা যাচ্ছি এই হলো মন্দিরের মূল গেট শ্রী শ্রী হাতিখেদা ঠাকুর পাশে দোকান থেকে সবাই প্রসাদ নিয়ে পুজো করছে পুজো দিচ্ছে নারকেল এবং প্রসাদ
এখান থেকে প্রসাদ নিয়ে আপনিও পূজা দিতে পারেন। তার জন্য পিছনে স্নানেরও ব্যবস্থা আছে, সেগুলো দেখাবো আপনাদের। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলে আসল মন্দির দেখা যায়। এখান দিয়ে গিয়ে পুজো দিতে পারেন। এরপর আমরা চলে যাব ঘাটের দিকে। দেখুন, নারকেল বাঁধা হয়েছে নিজের নিজের মানত পূরণ করার জন্য। এখানে সবাই নারকেল চড়িয়েছে এবং জনশ্রুতি যে এখানে প্রত্যেকেরই মনোকামনা পূর্ণ হয়। নারকেল দেখুন কি পরিমাণ নারকেল এখানে মানুষ বেঁধে গিয়েছে গাছে। গাছে স্থান না পাওয়ায় অনেক মানুষ মাটিতেই নারকেল রেখেছে। দুপাশে প্রচুর অজস্র নারকেল বাঁধা রয়েছে, নিশ্চয়ই মানুষের মনস্কামনা এখানে পূর্ণ হয়। তাছাড়া এত নারকেলের বাহার হতো না। এখানে নারকেলে রাস্তার মধ্যে রাখা আছে, আমরা সাইড দিয়ে চলে যাব। আমরা পৌঁছে গেছি স্নান ঘাটের কাছে। এখান থেকে স্নান করে পুজো দেওয়া যায়। দেখুন, পুরুষ কা স্নান ঘাট, জাতে কা রাস্তা, পায়ে কি ওর। এখান থেকে আপনি পুরুষদের ঘাটে যেতে পারেন, আর তার উল্টো দিক দিয়ে আপনি যেতে পারেন মহিলাদের স্নান ঘাটে। এরপর আমরা পুরুষদের স্নান ঘাটের দিকে দেখাব। এই জায়গাটিও খুব সুন্দর এবং ন্যাচারাল বিউটির মধ্যে আছে। দেখুন, ওই যে নিচে জল দেখা যাচ্ছে, ওখানে মহিলা পুরুষের আলাদা নামার সিঁড়ি রয়েছে, ঘাট রয়েছে, সেখান থেকে স্নান করে সবাই পুজো দিচ্ছে। দু সাইডের স্ট্রাকচারের মধ্যে গাছ লাগানো রয়েছে, নয়নতারা, লজ্জাবতী। এই জায়গা থেকে দূরের ভিউটাও খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, তো এইখান দিয়ে আপনি স্নান করে গিয়ে পুজো দিতে পারেন।